আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? গুড মর্নিং। তো গতকালকে ঘুরতে যেতে পারেনি পিকনিকে, এই আজকে পারলে যেতে পারি। আর এখন আমরা নাস্তা দিতে বসছি। নাস্তাতে হচ্ছে গিয়ে ভাত, এখানে ফুটকি চিংড়ি মাছ রান্না করছে, চিংড়ি মাছ দিয়ে খাবো। এখানে হচ্ছে গিয়ে জালি কুমড়ার পাতা আছে না, জালি কুমড়ার পাতা যেভাবে বাড়িটা রান্না করছে এটা অনেক মজার, শুকনো মরিচ দিয়ে খেতে না ফুকু লবণ খাবো না। আর এই যে এখানে আম্মু খাইতেছে, আম্মু কেমন এটা শুকনো মরিচ রাজাতে মজা। আর এটা কিসের তরকারি যে মুরগি এখানে, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল কিসার, আম্মু খাইতেছে। আম্মু এই পাতা আজকে খাইতেছেন প্রথম, কেমন লাগে? শুকনো মরিচ দিয়ে খান ভালো লাগবো, গরম গরম বাদ দিয়ে। আমি এখানে শুকনো মরিচ দিয়ে মাইকা খাইতেছি, একেবারে সবুজ সবুজ হয়ে যায় পাতার মতো। এটা শুটকি দেয় সাবি না, এমনি না বাগার রসুন দিয়ে বাজে, রসুন দিয়ে বাজছে বাড়িটা, বাড়িটা রসুন বাড়ছে। ফুপু খাইবেন না হন, ফুপু খাইবেন না হন, ফুপু পরে খাইব। আমার কাছে ভালো লাগছে মনে হয়, আবার একটু নিতেছে যে আম্মু খাইতেছে, ফুপু এখন খাবে না পরে খাবে। এদিকে আমার বোনও খাইতেছে, আমি এটা দিয়ে খাই, তারপর চিংড়ি মাছ খাবো। ডাল মাছ ডাল খাবো না ফুপু, এটি দিয়ে না না খাবো না। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমাদের সকালের নাস্তা। সকাল সকাল উঠে আমাদের জন্য এটি আবার রান্না করছে, আজকে বলছে আবার থাকার জন্য নাস্তা থাকুন না, বাবার বাড়ি আবার চলে যাবো, ওইখানে গিয়ে আবার দুই দিন থাকবো, তারপর বাসায় যাবো। আব্বু আর আমার হাজবেন্ড আসবে, তারা শুক্রবার আসবে। আর আমরা ওইখানে কাল গতকালকে বেরিয়েছিলাম একটু ঘোরার জন্য, বৃষ্টির জন্য ঘুরতে পারি না, মনটা খারাপ হয়েছে। কী আর করার, নাস্তা নাস্তা খেয়ে রেডি রেডি তো হয়ে গেছি, নাস্তা খেয়ে আমার বাইকে নিয়ে চলে যাবো আরাম করবো। বৌমার খেলা ঠিকই শুরু হয়ে গেছে, দেখে জিতে। আর যতটুকু খাইবো খাক, জোর করিস না। আম্মু চিংড়ি মাছ নিয়ে নিল, একটু পর আমিও চিংড়ি মাছ দিয়ে তরকারি দিয়ে খাবো। আমায় এত বড়ো কে, সব মাছ বড় বড়ো, হ্যাঁ এত বড়ো মাছ খাবো না। চিংড়ি মাছটা অনেক মজা লাগে, সকাল সকাল নাস্তা খেতে মনে চায় না। চিংড়ি মাছটা ভালো খেয়ে শেষ করো।